কম্প্রেসরের ভিতরে আমরা ওয়েল কীভাবে ঢুকাই বের করি, এই জিনিসটা নিয়ে আমার অনেক ভিডিও আছে। তারপরও আজকে আমি দেখাচ্ছি যে এই কম্প্রেসরের ভিতরে কীভাবে ওয়েল আমরা প্রবেশ করাবো। এই দেখুন, ও আছে আমার একজন স্টুডেন্ট ইয়াসিন, ও এখন কম্প্রেসরে ওয়েল ঢুকাবে। এই দেখুন, তার আগে বলে নেই, এটা হলো চার্জিং লাইন, এটা হলো সাকশন লাইন। এই দুই লাইন দিয়ে যে কোনো একটা দিয়ে আমরা ওয়েল ভিতরে প্রবেশ করাতে পারি। আমরা এই পাশ দিয়ে ঢুকাচ্ছি। এখানে ওয়েল প্রবেশ করানোর সময় এখানে যাতে একটু উঁচু অবস্থায় থাকে, যাতে তেলটা এরকমভাবে আসতে পারে। দেখুন, এগুলো প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যাল কাজ অনেকভাবেই আমরা করে থাকি। অনেকেই অনেকভাবে ওয়েল প্রবেশ করাতে পারেন, আমরা এরকমভাবে আজকে প্রবেশ করিয়েছি। সবসময় যেরকমভাবে প্রবেশ করাই তা কিন্তু না। একটা ফ্রিজের কাজ করার সময় কিছুদিন পরে যখন ফ্রিজের সমস্যা হয়, কন্ডেন্সার চলে যায় বা চেম্বারে কাজ করবেন, তখন কম্প্রেসরের ওয়েল চেক দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় কম্প্রেসর কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, বিশেষ করে যখন আপনি কন্ডেন্সার অথবা চেম্বারের কাজ করবেন, তখন কম্প্রেসরের ওয়েল চেক দেওয়ার চেষ্টা করবেন। মনে করুন একটা ফ্রিজ আপনার সার্ভিস সেন্টারে অথবা আপনাকে ডাকা হলো রিপেয়ার করার জন্যে, কন্ডেন্সারের সমস্যা দেখলেন, তখন আপনি কম্প্রেসরের ওয়েলটা চেক দেওয়ার চেষ্টা করবেন। কন্ডেন্সারের কাজ করলেও দেখবেন, চেম্বারের কাজ করলেও দেখবেন, অনেক ধরনের আমরা অভিযোগ পাই যে চেম্বার করার পর দুই তিন মাস ছয় মাস পর কম্প্রেসর নষ্ট হয়ে যায়। কম্প্রেসর অনেক কারণেই নষ্ট হয়, এক ভিডিওতে এত কিছু আলোচনা আমি করিও না, করার সম্ভব না। আমার এক এক ভিডিওতে এক এক ধরনের সূত্র অথবা এক এক ধরনের পরামর্শ থাকতে পারে। কম্প্রেসর অনেক কারণে নষ্ট হয়, তার মধ্যে একটি কারণ হলো কম্প্রেসর ওয়েল যদি কমে যায় অথবা পরিমাণে একদম কমে যায়, তখন কম্প্রেসর নষ্ট হয়ে যেতে পারে। আমি বলছি না যে শুধুমাত্র ওয়েলের জন্যই কম্প্রেসর নষ্ট হয়, আরও অনেক কারণে কম্প্রেসর নষ্ট হয়। সঠিকভাবে চেম্বার না করতে পারলেও কম্প্রেসর নষ্ট হতে পারে। এগুলো প্র্যাকটিক্যাল কাজ, আসলে এক দুইটা কারণ মুখে বলে দিলেই আপনি কখনোই টেকনিশিয়ান হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল কাজ না শিখবেন না করবেন, ততদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ দক্ষ মিস্ত্রি হতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।